আর হাতে মাত্র 3টি দিন, তারপর গোটা রাজ্যে মেতে উঠবে আলোর উৎসব দীপাবলিতে। রাজ্যের সবকটি বড় বাজেটের পুজো, বারোয়ারি পুজোগুলি সেরার সেরা দর্শনার্থীদের কাছে তোলার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সার্বজনীন পূজা কমিটি ও ক্লাব কর্তৃপক্ষরা, কোনো খামতি রাখছেন না। অধিকাংশ প্যান্ডেলগুলিতেই নদিয়া নবদ্বীপের শিল্পীরা দুর্গা পুজোর আগে থেকেই প্যান্ডেল তৈরি করে আসছেন। যদিও অন্যান্য বছরের তুলনায় এবছর করোনা আবহের ফলে অনেকটা আর্থিক মন্দা বা সামগ্রীর বাজার অগ্নিমূল্য, সুতরাং পুজো উদ্যোক্তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তবু ওনারা দর্শনার্থীদের কাছে নতুনত্ব উপহার দিতে দিন রাত একাকার করে যাচ্ছেন। তবে কালী পুজো মানে উত্তরের ধর্মনগর শহরের পুজো। গোটা রাজ্যের মধ্যে ধর্মনগর শহরে বড় বাজেটের কালী পুজো হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। ধর্মনগরের কালী পুজো চিরাচরিতভাবে ধুমধামের মধ্য দিয়ে হয়ে থাকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত ও বহিরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তপ্রাণ দর্শনার্থীরা কালী পুজো দেখতে ধর্মনগরে ছুটে আসেন। প্রতিটি মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় কালী পুজোর আগের দিন থেকে শুরু করে চলে 5-6 দিন পর্যন্ত। গোটা ধর্মনগর শহর বিভিন্ন রকমারি লাইটের আলোয় আলোকিত হয়ে পড়ে। অন্যান্য বছর ধর্মনগর এলাকায় ছোট বড় প্রায় 100-এর অধিক কালী পুজো হয়ে থাকলেও এবছর পরিমাণে পুজো কম হচ্ছে। তবে ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে প্রতি বছরের নিয়ে এবারও 7-8টি বিগ বাজেটের পুজো রয়েছে। আমাদের তো আইডিয়া আকর্ষণ বিশাল হবে, মানুষের ভিড়ভাড়টা রাখতে পারবো না মনে হচ্ছে। ওখানেও রাখতে পারিনি, আমরা আগরতলায় করেছিলাম, ওখানেও আমরা রাখতে পারিনি ভিড়ভাড়। ওখানকার মধ্যে যাই হোক, কমিটি দাদাদের কাছে শুনেছি ওখানে ফাঁস হয়েছে প্যান্ডেলটা, বহুত পেরাজ হয়েছে, এখানেও দাদাদিকে পেরাজ দেওয়ার চেষ্টা করবো। আমাদের মনে হয় এবার যা আমরা থিম বানিয়েছি, মনে হয় কাভার দিতে পারবো না, এত লোকের সমাগম হবে। যেহেতু কোভিড একটু নিচের দিকে নেমে গেছে, মানুষ হবে আসাম ত্রিপুরা সহ মানুষ হবে, চিন্তা করছি কি করা যায়, কীভাবে মানুষকে ঢোকাবো, কীভাবে মানুষকে বের করব, এটা নিয়ে আমরা ক্লাব কমিটি ব্যস্ত আছি। নকশি খাতা, আগের দিনে মা মাসিরা আমার ঠাম্মাও দেখছি যে নকশি খাতার উপরে বলতে একটা কাঁথা আছে, কাঁথার উপরে স্টিচ করিয়া করিয়া জীবন কাটাইছে, জীবিকা নির্ভর করছে। তো ওইটাই, এটাও প্রেজেন্টেশন হইব এই এই ক্লাবে। তারপরে গ্রামের উপরে বিভিন্ন গ্রামের যে অ্যাটমসফিয়ারটা, গ্রামের একটা ঘরের ভিতরে একটা মানুষের জীবিকা নির্বাহ করার লাগে যে যে জিনিস থাকে এইগুলো থাকবো। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।